হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিদুল ভিশন ব্লগে আমি মিদুল আপনাদের সামনে হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। যদি আপনারা ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখলে অবশ্যই অবশ্যই ফলো বাটনটি দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপডেট আপনারা পেয়ে যাবেন। তো প্রচণ্ড নয়েসের মধ্যে আমার ভিডিও করতে হয়, কিছু করার নাই, আমি আলাদা মাইক্রোফোনও ইউজ করি না, যে নয়েস ক্যান্সেলেশন থাকবে। তো এর মধ্যে ভিডিও চলা আপনাদের অবশ্যই ভালোবাসা আছে বলে আপনারা, আমরা 10,000 সাবস্ক্রাইবারের পরিবারের দিকে যাচ্ছি। তো অনেক ভাই আমার কাছে প্রশ্ন করছে এবং হোয়াটসঅ্যাপে নক দিছে, ভাইয়া আমরা কবুতর পেয়ার করব, পেয়ার করার আগে কোনো কোর্স আছে কি না। তো কোর্স বলতে তেমন কোনো কোর্স নাই, কিন্তু করাটা ভালো, এটা করলে অনেকটা ভালো হয়। মারামারি দেখাও, একটু ফাইটিং দেখো। যাই হোক, অনেকে বলছে যে ভাইয়া মানে ব্রিডিং এর জন্য, ব্রিডিং কবুতরের জন্য কোনো কোর্স আছে কিনা, যে কোর্সটা আমরা করাইলে কবুতরগুলা খুব ভালো হয়। আমি বলবো হ্যাঁ আছে, আবার ফাইটিং। তো যাই হোক, কোর্সটা হলো আপনারা ব্রিডিং এর কবুতর, আমরা আমি আপনাদের আগেই বলছি যে প্রথম প্যারা স্টক করতে হবে, 100% আপনারা সবাই প্যারা স্টক করছেন। তারপর করতে হবে ভ্যাকসিন, ভ্যাকসিনও করছেন অনেকে, হয়তো বা পক্স ভ্যাকসিনও করছে অনেকে, করে নাই পক্স ভ্যাকসিন, ভ্যাকসিনটা ম্যান্ডেটরি না, যদি আপনারা করেন তাহলে ভালো, এতে করে বাচ্চা পক্স হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। তারপরে আছে আপনার এই তো প্যারাস্টপ ভ্যাকসিন, পক্স ভ্যাকসিন, এরপরে থাকে ওয়ার্ম ডোজ মানে ক্রিমি ডোজ, ক্রিমি ডোজটা যদি আপনারা দিয়ে থাকেন তাহলে ভালো, আর না দিলে তো দিতে হবে মাস্ট বি, কারণ আপনি এতদিন কবুতরগুলোকে মল্টিং একটা বড় একটা বিগ টাইম আপনার তারা পার করছে এইভাবে। হ্যাঁ, তো এখন আপনার তারা যদি ক্রিমি ডোজ না করে আপনি পেয়ার করেন, তো সেই ক্ষেত্রে দেখা গেল কবুতর বাচ্চা খাওয়াইতেছে কিন্তু বাচ্চা গ্রোথ ভালো, বাচ্চার গ্রোথ ভালো হচ্ছে কিন্তু প্যারেন্টসের গ্রোথ নষ্ট হয়ে যেতে পারে, সে কারণে আপনারা ক্রিমি ডোজ করাইতে পারেন। আর দুইটা জিনিস আপনাদের আমি অ্যাড করতে চাই আজকে ভিডিওর মধ্যে, যে এই দুইটা জিনিস আপনারা অবশ্যই করানোর পর ব্রিডিংয়ে দিবেন। সেই দুইটা জিনিস হলো আপনারা ক্যাঙ্কারের একটা কোর্স করাবেন। এখন আসি ক্যাঙ্কারের কোর্সের কথা নিয়ে। অনেকে ভাবতে পারেন ভাইয়া ক্যাঙ্কারের কোর্স কীভাবে করাবো। ক্যাঙ্কারের কোর্সটা আসলে মূলত বিভিন্ন রকম ওয়েতে করা যায় যদি আপনারা করান। আমি যেমন করি ট্রাইকলি দিয়া, ট্রাইকলিটা বেস্ট আমি মনে করি, সবচেয়ে বেস্ট। আর আমি উইকলি একদিন ট্রাইকলি দেই, প্রথম ট্রাইকলির নিয়ম তো হইলো প্রথম এক মাস উইকলি, তারপরে এক মাস আফটার 14 ডেজ, তারপরের মাসের থেকে একবার মান্থলি, কিন্তু আমি আফটার 14 ডেজ এটা কন্টিনিউ রাখছি, এই কারণে আমার কবুতরগুলো খুব ফুরফুরা থাকে, অসুস্থ কম হয়। এরা আপনার মানে ইকোলাইট সাথে স্যালমোনেলা এবং ক্যাঙ্কার বহুত কাজ করে ট্রাইকলি, পিজন ভিটালিটি কোম্পানির। তো ট্রাইকলিটা আমি ইউজ করি, ট্রাইকলিটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, এটা করলে আপনার জন্য ভালো। এটা তো ব্রিডিং থাকা অবস্থায়ও আপনি 15 দিন পর পর একদিন করতে পারেন। আর এছাড়া যদি আপনারা বলেন না এত দামি এক্সপেন্সিভ ওষুধ, এতটুকু কৌটা 150 গ্রাম বা 100 গ্রাম কৌটার দাম আপনার 4,000 টাকা, এটা না ইউজ করে যদি আপনারা বলেন না আমি ইউজ করবো বিএস দিব, বিএসও দিতে পারেন, বিএসটা দিলে পরপর 2 দিন 15 দিন পরপর। আর যদি রনি ইউজ করেন, বেলকা রনি, বেলকা রনি ইউজ করতে পারেন, সেটাও 15 দিন পরপর 2 দিন, এটা পেয়ার করার আগে করবেন। আর তার মধ্যে আরেকটা জিনিস, দ্বিতীয় কথা যেটা ক্যাঙ্কারের কোর্সটার সাথে আরেকটা কোর্স করাইতে হইব, সেটা হলো আপনার থান্ডার কোর্স। থান্ডার কোর্সের কথা একটু পরে আসি, আর একটু বলে নিই ক্যাঙ্কারের কোর্সের কথা। ক্যাঙ্কারের কোর্স করানোর পরে যদি আপনি পেয়ার করেন তারপরেও তারা কিন্তু ক্যাঙ্কারের কোর্স পাবে, যেমন আমরা কিন্তু 10-15 দিন পরপর, 10 দিন পরপর ব্রিডিংয়ে থাকা অবস্থায় ব্রিডিংয়ের কবুতরকে শুধু শুধু বেলগাসল বিএস খাওয়াই মাঝে মাঝে,
বেলগাছ আর বিএসকেতে আপনার অনেকটা ক্যাংকারের কাজ তারা ওখান থেকে করবে আর বেলগাছ উল্টিয়ে যদি না খাওয়ান সেক্ষেত্রে বাংলা মেডিসিনও আছে আপনারা খাওয়াইতে পারেন চাইলে টু প্লাস একটা মেডিসিন আছে সেটার সাথে আপনারা দুই লিটারে একটা ফ্লাজিল দিবেন 400 গ্রামের ওই কম্বিনেশনটা আপনার ক্যাংকারের কোর্সে কাজ করে অনেকটা কবুতর যাতে ক্যাংকার না হয় এটা কাজ করে আর এবার ক্যাংকার গেল এবার ঠান্ডায় আসি ঠান্ডার কোর্সটা বলতে যেমন 3 দিনের একটা কোর্স করা যেতে পারে শর্ট টার্ম কোর্স যদি আপনার কবুতরের মধ্যে ঠান্ডার কোনো লক্ষণ না থাকে আমরা যেমন করাইতেছি ঠান্ডার কোর্স মানে করাবো আমাদের ক্যাংকারটা গেছে এখন ঠান্ডাটা করাবো ঠান্ডাটা হবে হইল আপনার এই দিয়া কী বলে ওইটা বেলগা টাই প্লাস বেলগা ফক্স এই দুইটা দিয়া যেহেতু দীর্ঘদিন কিছু কিছু কবুতর পেয়ার করলে এদের পেয়ার ভাঙতে ভাঙতে 4-5 মাসও লেগে যায় হ্যাঁ তো তাদের জন্য আমি ঠান্ডার কোর্সটা এখান থেকেই করাই নিয়ে যাবো তাদেরকে আমার কৃমি দেওয়া হয়েছে ক্যাংকার আগে ক্যাংকার দিছি কৃমি দিছি এরপর আবার পরে আরেকবার ক্যাংকার দিব ঠান্ডার পর ক্যাংকার দিব তো এগুলা করা এখান থেকে নিয়ে যেতে পারেন আর ঠান্ডার কোর্স আপনারা যদি অনস্পেশাল দিয়া বেলগা টাই দিয়া অথবা যদি বলেন না বাংলা দিয়া করবেন ভেটেরিনারি মেডিসিন টাইলোডক্সিন আর মানে ডক্সোসাইক্লিন দিয়ে তাও করতে পারেন রেস্পিরন দিতে পারেন এগুলো দিয়া কম্বিনেশনে একটা যদি ঠান্ডার আপনি মেডিসিন কবুতরে খাওয়ান তাতে কোনো সমস্যা নেই এটা ভালো থাকবে কবুতর আর আমরা মাঝে মাঝে দেখা যায় ঠান্ডার জন্য হার্বাল সিরাপ খাওয়াই আমি আপনাকে বলছি এর আগেও যেমন রাতে কয়েকটা তুলসী পাতা নিয়ে গেলাম ওটা একটু ভিজিয়ে রাখলাম গরম পানিতে সকালে ওই পানিটা কবুতরকে দিয়ে দিলাম ব্রিডিংয়ের কবুতর ওইটা আর রেসিংয়ের কবুতরকে আসলে এই জিনিসটা কাজে আসে না কারণ হলো তারা এক্সট্রিম পর্যায়ে রেস করে এই ন্যাচারাল এখন আর কাজ করে না হার্বাল আর কাজ করে না তো সেক্ষেত্রে আপনার ওই যে আমরা ব্রিডিংয়ের গুলোকে এগুলো এটা করি ঠান্ডার কোর্সটা আপনারা এইভাবে করাতে পারেন আর করানোর পর জোড়া দেওয়ার সাথে সাথে অবশ্যই 3টা জিনিস আপনারা ফলো করবেন যে 3টা জিনিস আপনারা খাওয়াবেন পেয়ার করার সাথে সাথেই ভিটামিনের কোনো দরকার নাই আপনার ভিটামিন ওইভাবে উইকলি পরেই প্রতি সারা বছর ভরেই ভিটামিন পড়তো উইকলি মল্টিংয়ের ভিটামিন তো এই ভিটামিন সেই ভিটামিন ক্যালসিয়াম উইথ ভিটামিন ডি এটা দিবেন সাথে দিবেন ই সেল আর AD3 এই 3টার কম্বিনেশনে আপনারা কবুতরকে টানা 3 দিন পেয়ার করার পর পর খাওয়াবেন সেক্ষেত্রে ডিমের উর্বরতাটা খুব ভালো থাকবে তারপরে গিয়ে আপনি বিভিন্ন ধরনের ভিটামিন যদি দিতে চান দিতে পারেন এইভাবে করে আপনারা পেয়ারটা সেট করলে আপনারা ভালো বাচ্চা পাওয়ার সম্ভাবনা থাকে তো আরও যদি কারো কিছু জানার থাকে এরপরেও আমি খোলাসা করে এই সম্পূর্ণ জিনিস কিছুই আমার হাতে রাখি নেই বা কিছুই আমি ভিতরে রাখি নেই আমি যা জানি তা বলে ডিমের খোসা অনেক সময় পাতলা হয়ে আসে আচ্ছা সেক্ষেত্রে যেটা করতে হবে ব্রিডিংয়ের কবুতরকে মানে পেয়ার করার পেয়ার হয়ে যাওয়ার পর মানে ম্যাটিং যখন শুরু করবো তখন থেকেই একটু গ্রিডটা ভালো গ্রিড দিতে হবে ভালো ভালো মানের গ্রিড চাইলে আপনারা আমার পুরনো ব্লগগুলো দেখতে পারেন ওইখানে ভালো মানের গ্রিডের রিভিউ করা আছে আপনারা ওই ভালো মানের গ্রিড খাওয়ান এখন বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে গ্রিড বিদেশ থেকে আসতেছে যেমন বায়ার্সের গ্রিড কয়েকদিন আগে আমি ফেসবুকে দেখলাম আবার বার্সালাগার গ্রিড দেখলাম তো এইগুলো যেহেতু আমাদের আছে তো আমাদের এখন তো আর মানে আপনার 10 টাকা দামের গ্রিড খাওয়ানোর কোনো দরকার নাই এগুলা দিলে ডিমের খোসাটা ভালো থাকে এবং ক্যালসিয়ামটা হতে হবে ভালো ক্যালসিয়াম ভালো জাতের ক্যালসিয়াম অনেক সময় আমরা ক্যালসিয়াম দেই 120 টাকা দিয়ে ক্যালসিয়াম কিনা ক্যালসিয়াম দিয়ে দেই এটা খায় আর হাগে মুন্না ভাই একটা ইয়া ছিল মানে ওয়েব সিরিজ ছিল সেখানে মুন্না ভাইয়ের বাবা বলছিল যে তুমি কুছ নেহি করোগে মুন্না খাওগে ওর ওইটা করোগে ঠিক আছে যাই হোক তো খায় আর হাগে তো এটা ক্যালসিয়ামটা কবুতর শরীরে যদি আপনি ধরাইতে চান তাহলে ভিটামিন ডি অবশ্যই দিতে হবে তো সেক্ষেত্রে আমি যে কয়েকদিন আগে ক্যালসিয়াম ডিকে কি জানি ক্যাভেট সি ভিটামিন সহ একটা ডি আছে ওইটা দিয়েছিলাম ওইগুলোও দিতে পারেন আর লিভ অয়েল সিরাপটা দিতে পারেন ভিটামিনের জন্য লিভ অয়েল সিরাপটাও ভালো এবং ডিমের খোসা এই 2টা জিনিসে এই কম্বিনেশনটা খুব ভালো এটা নিয়ে আরেকটা ভিডিও করবো আমি
তো আজকে বলবো না এই ভিটামিন নিয়ে আরেকটা ভিডিও করব ক্যালসিয়াম ক্যাবেট সি এবং লিভ অয়েল সিরাপ দিয়ে যে একটা কম্বিনেশন হয় এবং যে কম্বিনেশন দিয়ে কবুতরের বাচ্চা এবং ফার্টিলিটি এবং সবকিছু ভালো হয় এটার জন্য আর আপনারা যতটুকু সাবধানে থাকবেন অনেক ধরনের পিল বেরিয়েছে ফার্টিলিটি পিল এগুলা খাওয়াবেন না কারণ হলো কি দেখা যায় বর্তমান সময়ে অনেকের কবুতর ফার্টিলিটি নাই ফার্টিলিটি না থাকলে নাই ভাই শেষ আমি একটা কবুতরের 15,000 টাকায় মেডিসিন খাওয়াইছি এই পর্যন্ত 12,083 আমি আজ পর্যন্ত তার দিয়ে কোনো একটা বাচ্চা পাইনি শুধু এটা জাস্ট ফর মাইন্ড নিজের মাইন্ডের জন্য মাইন্ড স্যাটিসফ্যাকশনের জন্য আমি খাওয়াইছি কিন্তু কোনো আমার লাভ হয় নাই আমি আপনাদের বলি আপনারা এগুলো খাওয়াবেন না আমি করছি এগুলো কোনো লাভ হয় না তবে হ্যাঁ আমাদের বাংলাদেশে অনেক জ্ঞানী গুণী পুরনো মুরব্বীরা আছে যারা এই কিছু একটা জিনিস খাওয়ায় ওটা খাওয়াইলে কবুতরের ফার্টিলিটি খুব ভালো হয় ওনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কিছু জড়িবুটি খাওয়াইলে খাওয়াইতে পারেন ওইটা খাওয়াইলে হয়তো বা কাজে আসতে পারে আর দরকার নেই আজকে ছিল এই ব্রিডিং করার আগে টিপস এগুলা আর কিছু জানার থাকলে আমার থেকে অবশ্যই আপনারা জানবেন আমি আপনাদের জন্য অলওয়েজ ওপেন তবে একটা জিনিস আমি লক্ষ্য করছি ইদানিং আমাকে অনেকে ডিস্টার্ব করে খুবই ডিস্টার্ব করে যে একটা প্রশ্নের অ্যান্সার দিলে মনে করে আমি মনে ফ্রি আমার মনে করো কাজ কাম নেই একে মানে 8-10টা কোশ্চেন করে ফেলা একবারে ভাই আমি তো আসলে ব্যস্ত মানুষ আসলে এত তো প্রশ্নের অ্যান্সার দেওয়া ব্লক করে দিই তো আমি জনে জনে আমার দেখা হয় না এখন তাই বলে আমি দুঃখিত যদি আপনার এতই বেশি দরকার পড়ে ফোন দিবেন আমি 2 মিনিটে আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব হোয়াটসঅ্যাপে আগে বলতাম নক দিতে এখন আসলে হোয়াটসঅ্যাপে এত পরিমাণে রিকোয়ারমেন্ট যে আসলে আমি এটা রাখতে পারতেছি না আই এম সরি তো যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম